আপনি কি এমন কিছু খুঁজছেন যা ব্যবহার করলে আপনার চুল দ্রুত লম্বা ঘন কালো সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল হবে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে। চুলের যত্নে 100% কার্যকরী আজকের এই রেমেডিটি নিয়মিত চুলে ব্যবহার করার ফলে চুল ম্যাজিকের মতো লম্বা হবে, চুল হবে ঘন কালো স্বাস্থ্যোজ্জ্বল। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই রেমেডিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই রেমেডিটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। এ ধরনের হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চুলের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা। তেজপাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে তেজপাতার তৈরি রেমেডি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। এই পর্যায়ে নিয়ে নিয়েছি চা পাতা। চা পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেন যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে করে তোলে সফট এবং সিল্কি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি মেথি। মেথি আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে মেথি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটি হাঁড়ি। হাঁড়ির মধ্যে প্রথমে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ চা পাতা, এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মেথি, দিয়ে দিব 2টি তেজপাতা। কাঁচির সাহায্যে তেজপাতা দুটিকে আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি, আপনারা চাইলে আস্ত তেজপাতাও দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে চুলার হিটটাকে হাই হিটে করে দিব, যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে এই উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নেব। পানিগুলো ফুটে এসেছে, এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। 10 মিনিট উপাদানগুলোকে জাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি ক্যাস্টর অয়েল, এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব নারিকেল তেল, এখানে 1 চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিচ্ছি। নারিকেল তেল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে করে সফট এবং সিল্কি। তো সবগুলো উপাদান মেশানো হয়ে গেছে, চুলের যত্নে 100% কার্যকরী রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদের বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন। এই রেমেডিটি বেশি করে তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে রেমেডিটি যখন আপনারা ফ্রিজ থেকে বের করবেন তখন রেমেডিটিকে হালকা কুসুম গরম করে নেবেন। ঠান্ডা অবস্থায় আপনারা যদি এই রেমেডিটি আপনাদের চুলে লাগান সেক্ষেত্রে আপনাদের ঠান্ডা লেগে যেতে পারে। এই রেমেডিটি গোসলের 1 ঘন্টা আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। একটি পাতলা সুতি কাপড় অথবা কটন বল খুব ভালোভাবে এই রেমেডির মধ্যে ভিজিয়ে আপনাদের মাথার স্ক্যাল্প থেকে শুরু করে চুলের শেষ ভাগ পর্যন্ত খুব ভালোভাবে রেমেডিটি লাগাবেন। রেমেডিটি খুব ভালোভাবে চুলে লাগানোর পরে আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 2 থেকে 3 মিনিটের মতো মাসাজ করবেন। মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল ঝরা রোধ করে। এ ধরনের স্প্রে বটলের মধ্যে রেমেডিটি নিয়ে আপনারা আপনাদের চুলে ব্যবহার করতে পারেন। তো এই রেমেডিটি আপনারা সপ্তাহে 2 দিন আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে এই রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি।